ওয়েস্ট বেঙ্গল বোর্ড রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে, আর সেই সঙ্গে মুক্ত হস্তে চলছে নকল বিতরণও। সেই নকল বিতরণের এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল বেঙ্গল লাইভের পর্দায়। কেউ বাথরুমের ছাদে, তো কেউ জানলার গার্নিশে, মতলব পরীক্ষা হলে নকল পৌঁছে দেওয়া। কেউ তো আবার তোয়াক্কানা করে জানলা দিয়ে হাত বাড়িয়ে নিমেষেই কাজ হাসিল করে নিলেন। পরীক্ষা হলে নকল পৌঁছে দেওয়া সেই ছবি ধরা পড়ল বেঙ্গল লাইভের ক্যামেরায়। চলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বেশ কিছু স্কুলের পাশাপাশি গাইঘাটার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা সিট পড়েছে, আর সেই পরীক্ষা কেন্দ্রেই প্রশ্ন ফাঁস থেকে নকল সাপ্লাই। কি না হলো আপনারা নিজেরাই দেখে নিন। প্রথমেই দেখাবো এই যুবককে, ইনি বাথরুমের ছাদে উঠে কি করছে। ছবিতে স্পষ্ট ভেতরে অপেক্ষা করছে পরীক্ষার্থীরা, আর এই মহারথী তাদের হাতে নকল পৌঁছে দিচ্ছে। এবার দেখুন এই রমণীকে, ইনিও এবারের পরীক্ষার্থী। জালনা দিয়ে দিব্য বলছেন প্রশ্ন, হাতে লিখে নিলেন উত্তর, তারপর হাসি মুখে লিখতে চলে গেলেন। তবে বন্ধু স্বজনদের জন্য একটু ঝুঁকি না নিলে কি হয়, উঁচু জালনার কার্নিশে উঠতেও দ্বিধাবোধ করলেন না এই যুবক। হামেশাই দোতলায় পৌঁছে গেল নকল। এবার দেখুন কি পদ্ধতিতে হচ্ছে প্রশ্ন ফাঁস। জালনা দিয়ে হাত বাড়াতেই ভেতর থেকে চলে এলো প্রশ্ন, চট করে মোবাইলে একটা ছবি তুলে নিয়ে দে দৌড়। আগে আপনি জালনার ওখানে কি করছেন? হ্যাঁ, জালনার ওখানে কি করছিলেন? এই জালনার পাশে আমি জাস্ট গিয়েছিলাম। আপনি ওই জালনার পাশে কি করছিলেন? ছবি তুললেন একটা। হ্যাঁ, ছবি তুললেন একটা দেখলাম। কই ছবি তুলিনি আমি? ওখানে আমি ওখানে ছবি তুলিনি। আপনার নামটা একটু বলবেন? সবকিছু দেখেও কেন উদাসীন স্কুল কর্তৃপক্ষ, জানতে চাইলে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ওই স্কুলের প্রধান শিক্ষক। তবে পরীক্ষা কেন্দ্রে এই নকল করে পাশ করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে ছাত্রছাত্রীদের মধ্যে, তা মেনে নেন এলাকার এক শিক্ষক। পাশাপাশি তিনি এই ঘটনার নিন্দাও করেন। যেটা দেখলাম পরীক্ষা কেন্দ্রে নকল করার যে প্রবণতা, আমরা বেশ কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি এই প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে বলতে পারি এটা সামাজিক অবক্ষয়ের একটা চূড়ান্ত নিদর্শন। যে সমস্ত ছেলেমেয়েরা এই পথে পা দিচ্ছে, এই নকল করছে, বা পাশাপাশি বলা যেতে পারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা এই জাতীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এই কাজে যুক্ত রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রশ্ন যখন ফাঁস হয়ে যাচ্ছে, কোনো ছাত্র প্রশ্ন ফাঁস করছে বিষয়টা তা নয়, নিশ্চয়ই সর্ষের মধ্যে কোথাও ভুল ঢুকিয়ে আছে। সুতরাং একজন শিক্ষক হিসাবে এটা তীব্র নিন্দা করছি বলা যেতে পারে। পাশাপাশি বলবো যে এর একটা সমূহ ব্যবস্থা সরকারি তরফ থেকে নেওয়া দরকার, যাতে করে প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা আরেকটু বেশি জোরদার করা যায়।